ਕਦੋਂ ਜਾਣਗੇ? ਸਰਜੀਤੀ ਭੈਣ ਬਾਬਾ, ਸਰਜੀਤੀ ਭੈਣ ਬਾਬਾ। পাকিস্তানে জেলবন্দি ভারতীয় নাগরিক সরবজিৎ সিংকে পিটিয়ে মারা হয় 2013 সালে লাহোর জেলে। তার স্মরণে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরবজিতের পরিবার ও তার বায়োপিকের অভিনেতা অভিনেত্রী ও কলা কুশলীরা। ছবিটি সরবজিতের দিদি দলবীর কৌরের 23 বছরের লড়াইকে মূলত তুলে ধরেছে। দলবীরের ভূমিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সরবজিতের স্ত্রী সুখপ্রীতের ভূমিকায় রয়েছেন রিচা চাড্ডা। সরবজিতের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। এই চরিত্রের জন্য ওজন কমিয়ে এক অদ্ভুত লুক তৈরি করেছিলেন রণদীপ। আপ লোগো কো বাস পিঠ পর মার করনা আতা হ্যায়, পর হম হিন্দুস্তানিও নে কবি পিঠ দিখানা সিখা হি নাহি। অমিতাভ বচ্চনের কলকাতা জুড়ে স্কুটারে ঘোরা বেশ সাড়া ফেলেছিল। এবার ছবি মুক্তি পাওয়ার সময় এলো। ছবির নাম টেন। How are you? Sam, कुछ मिला? पिछले 8 साल से हर दिन आप यही सवाल करते हैं। और कुछ है नहीं मेरे पास। कब खत्म होगा ये? जब तक इंसाफ नहीं मिलता। भूल जावे सब और किसी और तरीके से शांति पाने की कोशिश करो। রিভু দাশগুপ্ত পরিচালিত ট্রেনে দেখা যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও বিদ্যা বালানকে, রয়েছেন সব্যসাচী চক্রবর্তীও। রনি, দাদু তুমি কুছ নেই হোনে দেঙ্গে। 8 সাল পেহলে জো হুয়া ও ফির সে হো রা হ্যায়, ও তুমহে এক অর মৌকা দে রা হ্যায়। হ্যালো, পুলিশ কো কিসকো শিবির বুলায়া তুমনে? হ্যালো, মুঝে দুসরা মৌকা নেই চাহিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।